हेलो स्टूडेंट्स भीषण WBCS এর পক্ষ থেকে আমি তোমাদের জন্য আরো একটি ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সকলেই জানো আমাদের এখানে আর আমাদের চ্যানেলে WBCS প্রিভিয়াস ইয়ার্স এর যে কোশ্চেন অ্যানসারের সিরিজটা চলছে, পুরানো বছরের কোশ্চেন অ্যানসার গুলো আলোচনা করা হচ্ছে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি WBCS 2020 জিওগ্রাফির কোশ্চেন অ্যানসার। ওকে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্ক্রিনের ওপর। তো চলো শুরু করা যাক। তোমরা যদি না আগের ভিডিওগুলো দেখে থাকো WBCS প্রিভিয়াস ইয়ার্সের, আমি আগে দুটো ভিডিও বানিয়েছি। একটা হচ্ছে হিস্ট্রি বানিয়েছি, হিস্ট্রি দুটো পার্টে ভাগ করেছি, 50টা করে কোশ্চেন থাকে বলে। তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো, এবং আমাদের চ্যানেলের র্যাপিড ফায়ারের মাধ্যমে কিন্তু প্রতিটা সাবজেক্ট ধরে ধরে MCQ করানো হচ্ছে, তো সেইগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই দেখবে, তোমাদের WBCS এর জন্য খুবই খুবই কিন্তু হেল্পফুল হবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের টপিকটা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। ওকে, তো আজকের ফার্স্ট কোশ্চেনটা দেখে নেওয়া যাক, অর্থাৎ WBCS 2020 জিওগ্রাফির কী কী কোশ্চেন ছিল। তোমরা সকলেই জানো যে 25টা করে জিওগ্রাফির কোশ্চেন থাকে, তো সেই আজকে আমরা 25টা জিওগ্রাফির কোশ্চেন কিন্তু 2020 সালের কোশ্চেন পেপার থেকে করে ফেলবো। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখে না যাক কী বলছে। ফার্স্ট ইন্ডিয়ান প্রোডাক্ট টু গেট GI ট্যাগ, ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান প্রোডাক্ট টু গেট GI ট্যাগ, অর্থাৎ GI ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক ইন্ডিকেশান, ঠিক আছে, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট জায়গার কিছু প্রোডাক্ট কিন্তু খুব ফেমাস হয় এবং সেই ফেমাস জায়গার সেই নির্দিষ্ট প্রোডাক্টটা কিন্তু খুবই আকৃষ্ট করে লোককে। তো সেই সেই কোন ইন্ডিয়ান প্রোডাক্টটা কোন ইন্ডিয়ান প্রোডাক্টটা প্রথম GI অর্থাৎ জিওগ্রাফিক ইন্ডিকেশান ট্যাগটা পেয়েছিল। তো কোশ্চেন নাম্বার 1 সঠিক উত্তর হয়ে যাবে অপশান B, অর্থাৎ দার্জিলিং টি, অর্থাৎ দার্জিলিংয়ের চা। শুধুমাত্র দার্জিলিংয়ের চাটা তোমরা সকলেই জানো চায়ের মধ্যে কিন্তু খুবই বিখ্যাত এবং ওইখানকার চায়ের টেস্টও খুবই সুন্দর হয়। তো দার্জিলিং টি কিন্তু প্রথম ফার্স্ট ইন্ডিয়ান প্রোডাক্ট, প্রথম ভারতীয় দ্রব্য যেটা GI ইন্ডিকেশান অর্থাৎ জিওগ্রাফিক ইন্ডিকেশান ট্যাগটা কিন্তু পায়। ওকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কী আছে, কোশ্চেন নাম্বার 2, লিটারেসি রেট ইন ওয়েস্ট বেঙ্গল সেন্সাস 2021। তো আমি তোমাদের খুব ভালো করে বলে দিচ্ছি যে লাস্ট সেন্সাস অর্থাৎ 2011 সেন্সাসটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে। ওকে, কেননা এই 2011 যে সেন্সাস রিপোর্ট প্রকাশ হয়েছিল সেই সেন্সাস রিপোর্ট থেকে কিন্তু হিউজ নাম্বারের কোশ্চেন, প্রায় 3-4 কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা থাকে। ওকে, জিওগ্রাফির আন্ডার থেকে। তো এখানেও আগের বছর একটা এসেছিলো কি, লিটারেসি রেট অর্থাৎ শিক্ষার হার ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের শিক্ষার হার সেন্সাস 2011 সেন্সাস রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত পার্সেন্ট। তো কোশ্চেন নাম্বার 2 সঠিক উত্তর হয়ে যাবে কত, 77%, অর্থাৎ অপশান ডি 77%। তোমরা পুরো ভিডিওটা দেখবে, একদম ভিডিওটা স্কিপ করবে না, তোমাদের কিন্তু কী কী রকমের কোশ্চেন অ্যান্সার WBCS-এ আসে সেরকম ধারণাও হয়ে যাবে এবং অনেক কোশ্চেন কিন্তু রিপিটেশনও হয়, তো তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। ওকে, তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কী আছে দেখে না যাক, কোশ্চেন নাম্বার 3, হুইচ ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন গিভেন অফিসিয়াল স্ট্যাটাস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড রিগার্ডেড এন্ডেনগার্ডেড বাই ইউনেস্কো। কী বলছে, হুইচ ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ, কোন ট্রাইবাল ল্যাঙ্গুয়েজটা বা উপজাতি ভাষাটাকে বা উপভাষাকে হ্যাজ বিন গিভেন অফিসিয়াল স্ট্যাটাস, মানে অফিসিয়াল স্ট্যাটাস দেয়া হয়েছে, মানে সম্মান দেয়া হয়েছে ইন ওয়েস্ট বেঙ্গলে অ্যান্ড রিগার্ডেড এন্ডেনগার্ডেড বাই ইউনেস্কো, এবং ইউনেস্কো থেকেও কিন্তু একটা সম্মান দেয়া হয়েছে। তো কোন ভাষাটা এটা, তো কোশ্চেন নাম্বার 3 সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কুরুক ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্রাইবাল ল্যাঙ্গুয়েজটাকে অফিসিয়াল স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং ইউনেস্কো থেকেও কিন্তু এন্ডেনগার্ডেড দেওয়া হয়েছে। ওকে, এটা হচ্ছে কুরুক ল্যাঙ্গুয়েজ। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস হ্যাভ টাচড দ্য বর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস মানে বলছে কতগুলি ভারতীয় রাজ্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে টাচ হয়ে রয়েছে, বর্ডারের সাথে টাচ হয়ে রয়েছে, ঠিক আছে, কতগুলি ভারতীয় অন্য অন্য রাজ্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের সাথে টাচ বা লেগে রয়েছে, ঠিক আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের পাশে কোন কোন রাজ্যগুলি রয়েছে, একদম টাচের কোন কোন রাজ্যগুলো রয়েছে। তো কোশ্চেন নাম্বার 4 সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 5টি,
ঠিক আছে, পাঁচটি রাজ্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সাথে কিন্তু টাচ হয়ে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের সাথে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু একটি কোশ্চেন, বহুবার কিন্তু কোশ্চেনটা পরীক্ষায় এসেছে। ওকে, তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফাইভ। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের সাথে সাথে কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফিটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা যেহেতু WBCS পরীক্ষা দেবো, ইন্ডিয়ান জিওগ্রাফিও যেমন পড়বো, সেরকম সাথে সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্টিকুলার জিওগ্রাফিটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। দেখতেই যাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি থেকেও কিছু কোশ্চেন এসেছে, আবার ইন্ডিয়ান জিওগ্রাফি থেকেও কোশ্চেন এসেছে, বোথ আর ইম্পর্টেন্ট। ওকে, তারপর হ্যাঁ দেখে নাও কোশ্চেন নাম্বার ফাইভ। ইন হুইচ ইয়ার, কোন বছর ওয়েস্ট দিনাজপুর ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ ডিভাইডেড ইন্টু টু ডিস্ট্রিক্ট, নেমলি নর্থ দিনাজপুর অ্যান্ড সাউথ দিনাজপুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কী বলছে, ইন হুইচ ইয়ার, কোন বছর ওয়েস্ট দিনাজপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম দিনাজপুর জেলাটি অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের, ওয়াজ ডিভাইডেড ইন্টু টু ডিস্ট্রিক্ট। বলছে যে কোন বছর পশ্চিম দিনাজপুর আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্যটি দুভাগে বিভক্ত হয়ে যায়, ডিভাইডেড ইন্টু টু ডিস্ট্রিক্ট, দুভাগে বিভক্ত হয়ে যায়, অ্যান্ড নেমলি দুটো নতুন নামে পরিচিত হয়, একটা হচ্ছে নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুর। ওকে, কোন বছরে এটা হয়েছিল যে দিনাজপুরটা ভেঙে দুটো নতুন নামে পরিচিত হয়েছিল, নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুরে? তো কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1992 এটা হয়েছিল, ডেটটা হচ্ছে 1 এপ্রিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ঠিক আছে। 1992 সালের 1 এপ্রিল কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম দিনাজপুর জেলাটি ভেঙে দুটো ভাগে ভাগ করা হয় এবং দুটো ভাগের নামকরণ করা হয়, একটা উত্তর দিনাজপুর এবং আর একটা দক্ষিণ দিনাজপুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। চলো দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার সিক্স, র্যাঙ্ক অফ ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, র্যাঙ্ক অফ ওয়েস্ট বেঙ্গলের ইন্ডিয়া উইথ রেফারেন্স টু টোটাল পপুলেশন, ঠিক আছে, ভাইড 2011 সেন্সাস রিপোর্ট। ওকে, কী বলছে, আমাদের পপুলেশনের দিক থেকে, মানে অর্থাৎ জনসংখ্যার দিক থেকে, জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের র্যাঙ্ক বা স্থান কত নম্বরে রয়েছে 2011 সেন্সাস রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে। 2011 সেন্সাস রিপোর্ট অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গের র্যাঙ্ক কত নম্বর স্থানে রয়েছে? তো কোশ্চেন নাম্বার সিক্সের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ফোর্থ, চতুর্থ স্থানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে, চতুর্থ স্থানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ কোন দিক থেকে, পপুলেশন অর্থাৎ জনসংখ্যার দিক থেকে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার সেভেন। তো দেখো এখানে কোশ্চেন নাম্বার সেভেনে একটু ভুল আছে, সামান্য ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি। এখানে দেখো এস আছে, এটা এস হবে না, এটা হবে কি রাইস, ঠিক আছে, এটা হবে রাইস। অর্থাৎ কি বলছে, সিলেক্ট ফ্রম দ্য ফলোয়িং রাইস প্রোডিউসিং ডিস্ট্রিক্ট, অর্থাৎ চাল উৎপাদন বা ধান উৎপাদনকারী ডিস্ট্রিক্টগুলোকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ইন অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড়, অর্থাৎ কম ধান উৎপাদনকারী থেকে বেশি ধান উৎপাদনকারী ডিস্ট্রিক্টের দিকে সাজাতে বলেছে। তো কোশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান বি, প্রথমে মুর্শিদাবাদ, অর্থাৎ মুর্শিদাবাদে কম ধান উৎপন্ন হয়, তারপরে একটু বেশি হয় কোথায় মেদিনীপুরে, এবং তারপরে অনেক বেশি উৎপন্ন হয় ইস্ট বর্ধমানে। চিহ্নগুলো দেখেছো আমি এই দিকে দিয়েছি, অর্থাৎ এই দিকে ডান দিকে বেশি, ঠিক আছে, তো ইস্ট বর্ধমান সব থেকে বেশি, অর্থাৎ কোশ্চেন নাম্বার বি সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার এইট, কী বলছে, গাঙ্গানি রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ হুইচ টাইপ অফ সয়েল, ঠিক আছে, গঙ্গানি রিজিয়ান অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ হুইচ টাইপ অফ সয়েল, এই গঙ্গানি রিজিয়ানে কোন ধরনের মৃত্তিকা বা মাটি দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের? ওকে, অর্থাৎ কোশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ল্যাটেরাইট সয়েল। ওকে, ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু বা লাল মৃত্তিকা কিন্তু এই পশ্চিমবঙ্গের গঙ্গানি রিজিয়ানে দেখতে পাওয়া যায়, এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি নতুন কোশ্চেন কিন্তু আগের বছর এখানে দিয়েছিল। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার নাইন, কী বলছে, দ্য রিভার অন হুইচ তিলপাড়া ব্যারেজ লোকেটেড, এখানে রিভার হবে, ঠিক আছে, নেভার নয় রিভার, একটু ভুল হয়েছে সরি, দ্য রিভার অন হুইচ তিলপাড়া ব্যারেজ লোকেটেড, তিলপাড়া ব্যারেজটা কোন রিভারের ওপর অবস্থিত, ঠিক আছে, কোন রিভারের ওপর তিলপাড়া, এই তিলপাড়া ব্যারেজটি কিন্তু লোকেটেড, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু রয়েছে। তো কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ময়ূরাক্ষী, ঠিক আছে, ময়ূরাক্ষী নদীর ওপর কিন্তু এই তিলপাড়া ব্যারেজটি অবস্থিত। ওকে,
নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার টেনটা দেখে নেওয়া যাক। হায়েস্ট টোব্যাকো প্রোডিউসিং স্টেট ইন ইন্ডিয়া, ঠিক আছে, সব থেকে বেশি পরিমাণ তামাক উৎপাদনকারী রাজ্য ইন্ডিয়াতে কোনটি? এটা কিন্তু একটি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ কিন্তু সব থেকে বেশি পরিমাণে তামাক প্রোডিউসিং স্টেট বা তামাক উৎপাদনকারী রাজ্য। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ইলেভেন, হুইচ রিজিয়ান ইজ কল্ড দ্য গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, বহুবার পরীক্ষায় এসছে। কোন রিজিয়ানটি, ঠিক আছে, হুইচ রিজিয়ানটি গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়ান, দক্ষিণ ভারতের গ্র্যানারি নামে পরিচিত? তো কোশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হয়ে যাবে থাঞ্জাভুর কিন্তু সাউথ ইন্ডিয়ার গ্র্যানারি নামে অবস্থিত, এটি রয়েছে তামিলনাড়ুতে। ওকে, তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার টুয়েলভ, আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার অব নর্দার্ন হেমিসফিয়ার, ঠিক আছে, নর্দার্ন হেমিসফিয়ারের কোন পেয়ারটি সবথেকে সঠিক? উত্তর হচ্ছে হেমিসফিয়ারে, ঠিক আছে, উত্তর গোলার্ধের কোন জিনিসটা বা কোন ঘটনাটা দিনের সাথে ম্যাচ করছে সেটা কিন্তু তোমাকে চুজ করতে হবে। তো কোশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অল আর কারেক্টলি ম্যাচ, অর্থাৎ এই যে উইন্টার সলস্টিস সেটা কিন্তু ডিসেম্বরের বাইশ তারিখেই কিন্তু উইন্টার সলস্টিস হয়। তারপর অটাম ইকুইনক্স, এটাও কিন্তু সেপ্টেম্বর মাসের হচ্ছে 23 তারিখে হয়, অর্থাৎ দিন এবং রাত যেটা সেপ্টেম্বরের 23 তারিখে কিন্তু সমান হয়, এটা হচ্ছে উত্তর গোলার্ধের। সামার সলস্টিস অর্থাৎ টোয়েন্টি ফার্স্ট জুন অর্থাৎ সামার সলস্টিস, এটাকে বলা হয় দিনের পরিমাণ সবথেকে বেশি হয় এবং রাত সবথেকে ছোটো হয়। এবং স্প্রিং ইকুইনক্স, সেটা হচ্ছে মার্চ 21 অর্থাৎ 21শে মার্চ, এটা হচ্ছে, এটাকে বলে মহাবিষুব, যেখানে দিন এবং রাত দুটো সমান হয়, কিন্তু এই সব কটাই কিন্তু উত্তর গোলার্ধেই হয়, অর্থাৎ অল আর কারেক্টলি ম্যাচ সবগুলো কিন্তু সঠিক দেয়া রয়েছে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু এই ডেটগুলো তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা, উইন্টার সলস্টিস নর্থ গোলার্ধে কী কোনটা হয়, এবং এর ঠিক উল্টোটাই কিন্তু নর্থ হেমিসফিয়ারে হয়, অর্থাৎ উইন্টার সলস্টিস যেখানে ডিসেম্বর সেকেন্ডে, যেখানে হচ্ছে রাতের পরিমাণ সবথেকে বেশি, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে এখানে রাতের পরিমাণ সবথেকে কম অর্থাৎ ছোট। ওকে, এইভাবে কিন্তু প্রতিটা জিনিস উল্টে যায় দক্ষিণ গোলার্ধে। ওকে, তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কী আছে, 13, লাইট ফ্রম দ্য সান রিচেস আস নিয়ারলি, ঠিক আছে, সূর্য থেকে আলো আসতে, লাইট ফ্রম দ্য সান, সূর্য থেকে আলো আসতে আমাদের কাছে মানে কাছাকাছি কত মিনিট সময় লাগে? কোশ্চেন নাম্বার 13, ভেরি ইজি কোশ্চেন, তোমরা সকলে জানো অবশ্যই, অপশান বি 8 মিনিট, 8 মিনিট সময় লাগে, ঠিক আছে, 8 মিনিট সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, দ্য স্কেল ইউজড ফর মেজারিং দ্য ইন্টেন্সিটি অফ আর্থকুইক ইজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আমি আর্থকুইক যে চ্যাপ্টারটা পড়ানোর সময় কিন্তু এই কোশ্চেনটা করিয়ে দিয়েছিলাম, আমাদের চ্যানেলেই তোমরা খুলবে, আর্থকুইকের জিওগ্রাফি যে একটা চ্যাপ্টার করিয়েছি সেখানে কিন্তু এই কোশ্চেনটা করানো হয়েছে। দ্য স্কেল, কোন স্কেলের মাধ্যমে বা কোন স্কেল ইউজ ফর মেজারিং, কোন স্কেল ব্যবহার করা হয় দ্য ইন্টেন্সিটি অফ আর্থকুইক, আর্থকুইকের তীব্রতা পরিমাপ করার জন্য কোন স্কেল কিন্তু ব্যবহার করা হয়? তো কোশ্চেন নাম্বার 14 সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রিখটার স্কেল, ঠিক আছে, রিখটার স্কেল কিন্তু ব্যবহার করা হয় আর্থকুইক মেজারমেন্টের জন্য। ওকে, তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, চুম্বি ভ্যালি ইজ দ্য বাউন্ডারি অফ, এই চুম্বি ভ্যালিটা কোন বাউন্ডারির ওপর অবস্থিত বা কোন বাউন্ডারির মধ্যে অবস্থিত? কোশ্চেন নাম্বার 15 সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সিকিম এবং ভুটানের বাউন্ডারিতে এই চুম্বি ভ্যালিটা অবস্থিত রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, বহুবার বহু পরীক্ষাতে এসেছে, শুধু WBCS নয়। পোর্ট ব্লেয়ার ইজ লোকেটেড অন হুইচ আইল্যান্ড, ঠিক আছে, পোর্ট ব্লেয়ার তোমরা জানোই ফেমাস হচ্ছে একটা বিমানবন্দর রয়েছে এখানে পোর্ট ব্লেয়ার বিমানবন্দর, ঠিক আছে, এই পোর্ট ব্লেয়ারটা কোন আইল্যান্ডে অবস্থিত? তো কোশ্চেন নাম্বার 16 সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সাউথ আন্দামান, ঠিক আছে, সাউথ আন্দামানে কিন্তু পোর্ট ব্লেয়ার অবস্থিত।
ওকে, তো কীভাবে মনে রাখবে আমি বলে দিচ্ছি, যদি গুলিয়ে যাই। তোমরা সবসময় মনে রাখবে এস, এস এর পরেই এস, পি কিউ আর এস টি, তাহলে এস এর পরেই হচ্ছে পি আসে, এস ফর সাউথ, ঠিক আছে, এবং পি ফর পোর্ট ব্লেয়ার, ঠিক আছে। এইভাবে কিন্তু মনে রাখবে, সাউথ আন্দামানে কিন্তু পোর্ট ব্লেয়ারটা রয়েছে। ওকে, তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, হুইচ ইজ দ্য নেম অফ দ্য লেক বিটুইন গোদাবরী অ্যান্ড কৃষ্ণা ডেল্টিক রিজিয়ন, অর্থাৎ গোদাবরী এবং কৃষ্ণা বদ্বীপ রিজিয়নে একটা হচ্ছে লেক অবস্থিত রয়েছে, সেই লেকটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা বহুবার কিন্তু বহু পরীক্ষায় এসেছে। তো কোশ্চেন নাম্বার 17-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কোলেরু লেক। এবং এই কোশ্চেনটা WBCSC রিপিটেশনে কিন্তু কোশ্চেন, WBCSC একটা ফেভারিট কোশ্চেন বলতে পারো। এই কোশ্চেনগুলো আরও অনেকবার কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের দিকে এসে গেছে কিন্তু এই কোশ্চেনটা। কোলেরু হ্রদটা গোদাবরী এবং কৃষ্ণা ডেল্টিক রিজিয়নের মধ্যে অবস্থিত। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, সোমাশিলা ড্যাম ইজ লোকেটেড অন হুইচ ইন্ডিয়ান স্টেট, কোন ভারতীয় রাজ্যে সোমাশিলা ড্যামটা অবস্থিত রয়েছে। তো কোশ্চেন নাম্বার 18-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে সোমাশিলা ড্যামটা অবস্থিত রয়েছে। ওকে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19 কি বলছে, বিলো গিভেন আর সার্টেন স্টেটমেন্টস অ্যাবাভ এ রিভার, কি বলছে, একটা নদীর ব্যাপারে কিছু সার্টেন, কিছু নির্দিষ্ট স্টেটমেন্ট কিন্তু প্রদান করা হয়েছে। ওকে, তো সেই নদীটি হচ্ছে কি, কোন নদীর ব্যাপারে কিন্তু স্টেটমেন্টগুলো বলা হয়েছে সেগুলো তোমাকে নির্বাচন করে এইখান থেকে বলতে হবে, একদম নিচের এইখান থেকে কিন্তু বলতে হবে কোন নদীর ব্যাপারে বলা হচ্ছে। কি বলছে, এক এক নম্বর পয়েন্টটা কী দেখা যাক, ইট রাইসেস অন রাঁচি, এটা রাঁচি থেকে উৎপত্তি, রাঁচি প্লেটু থেকে উৎপত্তি ইন ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের রাঁচি প্লেটু থেকে এই নদীটার উৎপত্তি। ওকে, তারপর নেক্সট কী বলছে, ইট পাসেস থ্রু দ্য নর্দার্ন পার্ট অফ বেতলা ন্যাশনাল পার্ক, বেতলা ন্যাশনাল পার্কের উত্তর প্রান্ত থেকে নদীটা প্রবাহিত হয়েছে। ওকে, নেক্সট পয়েন্টটা কী বলছে, ইট ইজ এ ট্রিবিউটারি অফ সোন রিভার, এটা সোন রিভারের একটি ট্রিবিউটারি অর্থাৎ শাখা নদী। তাহলে কোন নদীটা এই জিনিসগুলো, এই তিনটে পয়েন্ট ফলো করে, কোন নদীটা ঝাড়খণ্ডের রাঁচি থেকে উৎপত্তি হয়েছে, আবার সেই নদীটাই বেতলা ন্যাশনাল পার্কের উত্তর দিক থেকে প্রবাহিত হয়েছে, এবং সেই নদীটা আবার সোন নদীরই একটি শাখা নদী, কোন নদী? অবশ্যই কোশ্চেন নাম্বার 19-এর সঠিক উত্তর হয়ে যাবে নর্থ কোয়েল রিভার, ঠিক আছে। এই নর্থ কোয়েল রিভারটা কিন্তু, কোয়েল রিভারের ব্যাপারে কিন্তু এইখানে এতগুলো জিনিস কিন্তু বলা হয়েছে। ওকে, তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20 কি বলছে, বিকানের ক্যানেল ইজ টেকেন অফ ফ্রম দ্য রিভার, বিকানের ক্যানেলটা কোন নদী থেকে কাটা হয়েছে বা নেওয়া হয়েছে, ঠিক আছে, এই বিকানের ক্যানেলটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ওকে, তো কোশ্চেন নাম্বার 20-র সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সুদলেজ রিভার থেকে কিন্তু এই বিকানের ক্যানেলটা কাটা হয়েছে। ওকে, সুদলেজ রিভার থেকে বিকানের ক্যানেলটা এসছে। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ভেরি ভেরি বহুবার পরীক্ষায় এসছে, কিরু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট ইজ সিচুয়েটেড ইন, ঠিক আছে, এই কিরু হাইড্রো ইলেকট্রিকটা কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে, কিরু হাইড্রো ইলেকট্রিক কিরু জলবিদ্যুৎ প্রকল্প, ঠিক আছে, পাওয়ার প্রজেক্টটা কোন রাজ্যে অবস্থিত রয়েছে। তো কোশ্চেন নাম্বার 21-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু কিরু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটা কিন্তু রয়েছে। ওকে, তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, হুইচ সিটি ইজ লোকেটেড অ্যালং মুলামুথা রিভার ফ্রম দ্য ফলোয়িং, ঠিক আছে, এই যে নিচের যে চারটে অপশান দেওয়া রয়েছে, বলছে হুইচ সিটি, কোন সিটিটা মুলামুথা রিভারের একদম পাশেই অবস্থিত বা তীরে অবস্থিত রয়েছে, মুলামুথা রিভারের তীরে কোন শহর অবস্থিত রয়েছে। তো কোশ্চেন নাম্বার 22-র সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পুনে। পুনে সিটিটা মুলামুথা রিভারের তীরে অবস্থিত। তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তারপর নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 23, লাস্ট সেন্সাস অফ ইন্ডিয়ান পপুলেশান ওয়াজ হেল্ড ইন দ্য ইয়ার, এটা আর বলার অপেক্ষা রাখে না, একদম সোজা কোশ্চেন অপশান সি, 2011, ঠিক আছে, 2011-এর কিন্তু লাস্ট সেন্সাসটা কিন্তু আমাদের করা হয়েছিল ইন্ডিয়ান পপুলেশান বা যে কোনো দিক থেকেই, ঠিক আছে, তো লাস্ট সেন্সাস হয়েছিল 2011-তে। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 24,
হুইচ সিটি ইন গুজরাট ইজ ওয়াইডলি নোন অ্যাজ শিপ ব্রেকিং এয়ার, ঠিক আছে, বলছে হুইচ সিটি, কোন শহরটা গুজরাটের, গুজরাটের কোন শহরটা ওয়াইডলি নোন অ্যাজ মানে খুব বেশিভাবে পরিচিত অ্যাজ শিপ ব্রেকিং এয়ার, জাহাজ ভাঙার এয়ার নামে পরিচিত। তো কোশ্চেন নাম্বার 24 সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আলাং। আলাং শহরটা কিন্তু শিপ ব্রেকিং এয়ার নামে কিন্তু পরিচিত, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ওকে, তারপর নেক্সট কোশ্চেন, অর্থাৎ আজকের টপিকের শেষ কোশ্চেন, টপিকের শেষ কোশ্চেন কী হচ্ছে, কাকরাপার অ্যাটমিক সেন্টার, কাকরাপার অ্যাটমিক সেন্টার ইজ লোকেটেড নিয়ার সিটি ইন ইন্ডিয়া, কোন শহরের কাছাকাছি কাকরাপার অ্যাটমিক সেন্টার হচ্ছে অবস্থিত। কোশ্চেন নাম্বার 25 সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সুরাট। সুরাটের কাছে কিন্তু এই কাকরাপার অ্যাটমিক সেন্টার, যেটা গুজরাটে অবস্থিত, ওকে, এটা কিন্তু অবস্থিত। তো আজকের যে টপিকটা ছিল জিওগ্রাফির 2020 জিওগ্রাফি WBCS কোশ্চেন অ্যান্সার, তোমরা কোশ্চেনগুলো দেখে কিন্তু কী বুঝতে পারলে কোন কোন টপিক থেকে আসছে, এক রিভার, রিভার সাথে রিভার প্রজেক্ট, রিভার প্রজেক্ট, ঠিক আছে, রিভার প্রজেক্ট, তারপর কি ড্যাম, তারপর বাউন্ডারি, বাউন্ডারি সেটা WB প্লাস কি ইন্ডিয়া বাউন্ডারি, তিন সয়েল, সয়েল, তারপর বিভিন্ন হাইড্রো ইলেকট্রিক, তারপর অ্যাটমিক, এইগুলো কিন্তু প্রজেক্ট, ঠিক আছে। চার নম্বর যে দেখলে ইম্পর্টেন্ট ডেটস, ইম্পর্টেন্ট ডেটস অফ মানে বিভিন্ন ওই যেগুলো সামার সলস্টিস এইগুলো হয়, ঠিক আছে। পাঁচ নম্বর যেগুলো ইম্পর্টেন্ট ছিল তোমরা দেখলে, পাঁচ নম্বর সেন্সাস, এই টপিকগুলো কিন্তু WBCS কিন্তু ফেভারিট টপিক, এইখান থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন আসার চান্স আছে। তো তোমরা এগুলো কিন্তু অবশ্যই কিন্তু কভার আপ করে যাবে, চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখো নতুন ভিডিও আপডেটের জন্য। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে তোমরা জানাবে, এবং তোমরা কতগুলি সঠিক উত্তর করতে পারলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি নেক্সট আবার অন্য সাবজেক্টের যে প্রিভিয়াস ইয়ার্স আছে সেটা আমি নিয়ে চলে আসবো, এরপর আমি অবশ্যই ইকোনমিক্স নিয়ে আসবো, ইকোনমিক্স আছে, জেনারেল সায়েন্স আছে, তো সেগুলো আমি পরপর ধাপে ধাপে নিয়ে চলে আসবো। তো এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।